হ্যালো এভরিওয়ান, আজকে একটা সোশ্যাল ইস্যু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ভোডাফোন, জিও, এয়ারটেল এই মেজর টেলিকম কোম্পানিগুলো তাদের যে রিচার্জ প্ল্যান সেটার প্রাইস হাইক করেছে, দাম বাড়িয়েছে। তো যে কোনো কোম্পানি চাইলেই কি সে দাম বাড়াতে পারে, এই বিষয়ে সরকারের কি নীতি আছে বা কি নিয়ম আছে সেটা আজকে আলোচনা করব। এবং যখন কোনো কোম্পানি একচেটিয়া ব্যবসা করে অর্থাৎ মনোপলি সিস্টেম নিয়ে আসে, তখন তার কি এফেক্ট আমাদের ইকোনমিতে পড়ে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা রিসেন্টলি জানো যে বিএসএনএল যে সিম আছে তাদের মানুষ বেশি পছন্দ করছে এখন, এবং বিএসএনএল এর যে সিম কেনার যে বিষয়টা সেটা 7 গুণ বেড়ে গেছে। আর মানুষ বিভিন্ন সিম থেকে জিওতে পোর্ট করছে, তারও পরিমাণ প্রায় 3 গুণ হারে বেড়েছে, এটা হিন্দুস্তান টাইমের রিপোর্ট অনুসারে। তো তুমি কি জিও, এয়ারটেল, ভোডাফোন থেকে বিএসএনএল সিম পোর্ট করতে চলেছো? যদি পোর্ট করতে ইচ্ছা হয় তোমার, তাহলে তুমি কি কি সুবিধা পাবে, কি কি অসুবিধা হবে তোমার? এখানে টাটার কি ভূমিকা আছে, টাটা কি বিএসএনএল এর পুরো রূপরেখা চেঞ্জ করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে একটু বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো এটা যে 1 GB ডেটা, ঠিক আছে, এটা 28 দিনের জন্য, যেটার আগে প্রাইস ছিল 265 টাকা, সেটা হয়েছে 299 টাকা। যেমন তোমার 1.5 GB ডেটা 28 দিনের জন্য যেটা 299 ছিল সেটা হয়েছে 349 টাকা, 359 টাকার যেটা ছিল প্ল্যান সেটা হয়েছে 409 টাকা। এইভাবে এক বছরের প্ল্যান যদি দেখো 2.5 GB ডেটার, 3000 থেকে হয়েছে 3600 টাকা। যেখানে আমি যদি কম্পেয়ার করি বিএসএনএল এর কথা, তাহলে সেখানে দেখো 2 GB ডেটা পার ডে 70 দিনের প্ল্যান 197 টাকা মাত্র, ঠিক আছে, 108 টাকায় তুমি 1 GB পার ডেটা পাচ্ছ। কদিনের জন্য? 60 দিনের প্ল্যান পাচ্ছ তুমি, ঠিক আছে। তাহলে এত কম প্ল্যান, তাহলে মানুষ কেন এটা পারচেস করছে না, এটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। আশা করি নলেজ গুলো তোমাদের কাজে আসবে। দেখো প্রথমত যে কোনো কোম্পানি, ধরো তোমার কোন একটা কোম্পানি আছে, তুমি ইচ্ছা মতো ধরো তুমি রুল করছো, তোমার আর কোনো কম্পিটিটর নেই মার্কেটে, তাহলে তুমি কি করলে? আজকে 5 টাকার প্রোডাক্ট কালকে 50 টাকা করতে পারলে বা করতে পারবে না? এই বিষয়ে কিন্তু কিছু নিয়ম নীতি, কিছু রুলস আছে সরকারের, ঠিক আছে। যে ইনফ্লেশন রেট থাকে সেই ইনফ্লেশন রেট অনুসারে কিন্তু তোমার প্রাইসটাকে হাইক করতে হয়, এই নিয়ম আছে। প্রাইস হাইক করা যাবে, অবশ্যই দাম বাড়ানো যাবে, কারণ ইনফ্লেশন বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে, তবে সেটা সামঞ্জস্যতা বজায় রেখে। কিন্তু আমাদের সরকার, ঠিক আছে, এমন কিছু সিস্টেম করে রেখেছে যেখানে কিন্তু গরিব মানুষ আরো বেশি গরিব হয়ে যাচ্ছে আর ধনী মানুষ আরো বেশি ধনী হয়ে যাচ্ছে। যেমন আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন এমপি বলছে যে এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো প্রতিদিন গরিব মানুষের জীবনে লাগে, তার উপর 18% 28% জিএসটি দিতে হচ্ছে, সরকার নিয়ম করেছে। আর এইদিকে হেলিকপ্টার কিনতে গেলে 5% মাত্র তোমার জিএসটি দিতে হচ্ছে। তাহলে ধনী মানুষ আরো বেশি ধনী হচ্ছে, গরিব আরো বেশি গরিব হচ্ছে। একজন কৃষক যদি ব্যাংকের লোন তুলতে যায়, তাহলে 2 লাখ টাকার লোন নিয়ে যদি নিতে হয়, তাহলে তাকে 20 লক্ষ টাকার জমি মর্গেজ রাখতে হয়, তারপরেও ব্যাংকে ঘুরে ঘুরে তার জুতো ক্ষয় হয়ে যায়। তার শুধুমাত্র তার ইনফরমেশন না, তার 14 গোষ্ঠীর ইনফরমেশন দিতে হয়, তারপর সেই লোকটা লোন পায় না। আর এইদিকে লক্ষ লক্ষ কোটি টাকা কোন রকম উইদাউট মর্গেজ তোমার এই ধনী ব্যবসায়ীরা লোন নিচ্ছে এবং তারপর বিদেশে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। আজকে যে লোকসভার ভোট হলো এই 2024-এ, তোমরা দেখেছো রাহুল গান্ধীর একটা স্টেটমেন্ট ছিল, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে এই যে লোকসভার যে ভোট হলো, এর ফলে শেয়ার মার্কেটে 7 লক্ষ কোটি টাকার তোমার, 7,000 লক্ষ কোটি টাকার তোমার কি হয়েছে, লস হয়েছে। কে ইনফরমেশন কে পাস করলো, কি বিষয় হলো, খেলা তো ভাই চলছে, আমরা গরিব মানুষরা সেটা হয়তো বুঝতে পারবো না, কিন্তু খেলা চলছে, ঠিক আছে। আজকে 4,000 কোটি টাকার বিয়ের ড্রেস পরা হচ্ছে, ঠিক আছে, এক একটা 1100 কোটি টাকা, 800 কোটি টাকা, মানে 6 মাস ধরে বিয়ের প্ল্যানই চলছে আর খরচাই হচ্ছে। তো আমাদের সেই টাকায় কিছু করার নেই, ঠিক আছে, করতে পারলে এখন সরকারই করতে পারে। আমাদের শুধু এইটুকু খুশি থাকা উচিত যে না, আম্বানির ছেলের বিয়েতে আমরাও কন্ট্রিবিউট করেছি, কিছু না কিছু, নিমন্ত্রণ করিনি ঠিকই কিন্তু কন্ট্রিবিউট করেছি ভাই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা একটা সোশ্যাল ইস্যু, ঠিক আছে, এটা আলোচনা করার আর কি বিষয় আছে,
কারণ একটা আমরা দেখেছি যে এখন অনলাইনের যুগ, বিশেষ করে আমরা ছাত্রদের কথাই ভাববো যে তারা ইউটিউবে ক্লাস করে, অনেক সময় আমাদের কাছ থেকে যখন কোর্স কিনে 200 টাকার কোর্সের পুরো মূল্যের জন্য 50 টাকা ডিসকাউন্ট চায়, তার মানে ভাবো কোন অবস্থায় আছে আজকে। আজকে 10,000 কোটি টাকার বিয়েতে ওরা খরচা করতে পারে, কিন্তু আজকে সারা ভারতবর্ষের বেকার সমস্ত যুবকরা 10,000 টাকা চাকরি করার জন্য 10-20 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে মানে নেতা মন্ত্রীদের। তো এই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করার বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রথমত হচ্ছে যে মনোপলি সিস্টেম, 1 নম্বর পয়েন্ট, মনোপলি সিস্টেম বা একচেটিয়া সিস্টেম কোনো ক্ষেত্রেই ভালো নয়, পুরো ইকোনমিটাকে ড্যামেজ করে ফেলে এবং সেটা কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে ঠেলে দেয়। ঠিক আছে, যখনই কোনো কোম্পানি বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন কোনো মনোপলি সিস্টেম শুরু করে দেবে, তখন কিন্তু ইনফ্লেশন বাড়বে, তখন কিন্তু মার্কেট ক্ষতিগ্রস্ত হবে, আর এটা কিন্তু তোমরা বারবার প্রমাণ পেয়েছো। ঠিক আছে, তাই মার্কেটে কম্পিটিশন দরকার আছে, কম্পিটিশন থাকবে তবেই কিন্তু মার্কেটে, কম্পিটিশন বলতে অনেক কোম্পানি থাকবে। আজকে যদি তোমার পূর্বে যেরকম সিম ছিল, ঠিক আছে, ডোকোমো থেকে শুরু করে বাকি যা ছিল সমস্ত সিম কোম্পানিগুলো বা টেলিকম সেক্টর গুলো কোম্পানিগুলো যদি থাকতো, তাহলে কিন্তু হঠাৎ করে এত পরিমাণ প্রাইস হাইক হতো না। ঠিক আছে, কিন্তু আমরা ফ্রি খাওয়ার আশাতে কি করেছিলাম, সবাই মিলে জিওতে পোর্ট করেছিলাম, আর তার জন্য কিন্তু আজকে এই অবস্থাটা হয়েছে। ঠিক আছে, একচেটিয়া মনোপলি সিস্টেম সেটা পলিটিক্যাল পার্টি হোক বা তোমার কোনো কোম্পানি হোক, সেখানে যেখানেই হোক না কেন, একচেটিয়া সিস্টেম বা মনোপলি সিস্টেমটা কিন্তু খুব খারাপ জিনিস। তো এটা কিন্তু একেবারেই হতে দেওয়া যাবে না। এরপরে যখনই তুমি এই বিষয়গুলো নিয়ে ভাববে, তখন বুঝতে পারবে হ্যাঁ কথার মধ্যে দম আছে, কথাটা ঠিকই বলেছেন স্যার। 1 নম্বর পয়েন্ট বললাম ইকোনমিক্সের পার্সপেক্টিভে যে মনোপলি সিস্টেমটাকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে সরকারকে এবং আমাদেরকেও। ঠিক আছে, এবং তার সাথে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, যে চাইলেই কি আমি 25% সিম হাইক, প্রায় সিমের তোমার যে রিচার্জ প্ল্যান সেটা কি হাইক করতে পারি? তা সেক্ষেত্রে প্রথমেই বললাম যে না, ইনফ্লেশন রেট অনুসারে হাইক করতে হয়, তবে আমাদের টেলিকম রেগুলেটরি যে অথরিটি আছে তরাই বলে TRAI, তারা কি করছে জানি না, কিন্তু তাদের স্টেটমেন্ট এসছে যে তারা সেরকম ভাবে এর মধ্যে কোন রকম অনিয়ম দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক এটাও আলোচনা করলাম। আরেকটা কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিওতে থেকে BSNL এ পোর্ট করলে সিম কতটা সেটা যুক্তিযুক্ত। তা সেক্ষেত্রে দেখো, মানুষ BSNL এর সিম পোর্ট করছে ঠিকই, কিন্তু BSNL এর সার্ভিসটা এখনো সেইভাবে কিন্তু উপযুক্ত হয়নি। সরকারের কাছে এটা একটা নিয়ম মানে একটা সুযোগ আছে যে না, আজকে BSNLটাকে ডেভেলপ করা। টাটায় তোমরা জানো এই গল্পটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে BSNL আজকে 4G সার্ভিস দিচ্ছে ঠিকই, কিন্তু আজকে গ্রাম অঞ্চলে BSNL এর সেরকম কোনো টাওয়ারও নেই বা সেরকম নেটওয়ার্কও নেই। ঠিক আছে, মাত্র কয়েকটা সিটিতে আছে যেখানে শুধুমাত্র 4G চলছে, আর বাকিগুলোতে খুব করুণ অবস্থা। আজকে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ 70% এর কাছাকাছি মানুষ কিন্তু গ্রামীণ এলাকায় বসবাস করে, তাই BSNL কে তার পরিকাঠামো বা স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আর এটাই কিন্তু তার সুযোগ তার কাছে। ঠিক আছে, আর তোমার রতন টাটা যিনি লেজেন্ড পার্সন বলতে পারেন, তা বলতে পারো তোমরা, এই রতন টাটার যে কোম্পানি, ঠিক আছে, তোমার রিসেন্টলি BSNL এর যে 4G নেটওয়ার্ক আছে সেটাকে ডেভেলপ করার জন্য 15,000 কোটি টাকার যে টেন্ডার, সেটা কিন্তু তারা পেয়েছে এবং আশা করা যায় তিনি BSNLটাকে ডেভেলপ করতে পারবে। কিন্তু এখানে সমস্ত কিছু ডিপেন্ড করছে সরকারের উপর, কারণ BSNLটা সরকার ডাইরেক্ট রেগুলেট করে। ঠিক আছে, আবার এর মধ্যে যদি কোনো গল্প থাকে তাহলে করবে না, স্ট্রাকচার ডেভেলপ করবে না, পরিকাঠামো করবে না, তাহলেই তবেই তো জিও সিম বিক্রি হবে ভাই। ঠিক আছে, আর যদি সরকারের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু BSNLটাকে ডেভেলপ করতে পারে, তার পরিকাঠামো ডেভেলপ করতে পারে। এখনো BSNL এর উপর মানুষের, ভারতের মানুষের বিশ্বাস আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো চাইলে পরিকাঠামো ডেভেলপ করতে পারে এবং মানুষ কিন্তু তাহলে BSNLতে যাবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে BSNL সার্ভিস সেরকম ভাবে গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে নেই, 2-1টা সিটি বা তোমার কয়েকটা রাজ্যের মধ্যেই এদের পরিষেবা সীমাবদ্ধ রয়েছে। তাই তোমরা যদি সিম পোর্ট করতে চাও তাহলে আগে দেখে নেবে যে কারো BSNL এর সিম থাকলে সেখানে নেটওয়ার্কের কিরকম স্পিড আছে বা নেটওয়ার্ক কিরকম আছে। ঠিক আছে, তবে টাটা যেখানে হাত দেয় সেখানে কিন্তু অবশ্যই সেখানে কোয়ালিটি এবং তার সাথে সাথে এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয় যে সেটা মানুষের কাছে পৌঁছানোর মতো, অর্থাৎ অ্যাফোর্ডেবল দামও রাখবে, মানুষ সেটাকে ব্যবহারও করতে পারবে এবং তার সাথে বিজনেসও করবে। তো সেইটাও যেহেতু টাটা ঢুকে গেছে তাই দেখা যাক কত কি হয়, এই হচ্ছে পুরো বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক তোমরা দুঃখ করো না, আজকে বিয়ে আছে,
ঠিক আছে, নিমন্ত্রণ করেনি ঠিক আছে, কিন্তু তোমাদের ওই 200-300 টাকা করেই ওখান থেকে টাকা কিছু কেটে কেটেই কিন্তু বিয়েটা করতে মানে করাতে পারছে এত খরচা করে। তাই এইভাবে খুশি থাকো, আর বাড়িতে যখন পান্তা ভাত খাবে তোমার লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তখন ভাববে যে না আম্বানি বাড়িতে বসে খাচ্ছি, সামনে দরকার হয় আম্বানির যে বিয়েটা হচ্ছে সেটা তোমাদের জন্য ওপেন করে রাখা হয়েছে, আম্বানির ছেলের বিয়ে। তোমরা ভিডিওটা চালিয়ে দিয়ে তারপরে তোমরা অবশ্যই ভাত খেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই বিষয়টাই বললাম পুরো বিষয়টা। যদি তোমরা সিম পোর্ট করতে চাও অবশ্যই করতে পারো, কিন্তু আগে দেখে নেবে যে স্পিড কিরকম আছে, ক্লিয়ার? তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই।